হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ব্লগে থাকছে লোকনাথ বাবার পুজোর দিন, আমরা সারাদিন কীভাবে কী কী করলাম সেই সব নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার বাড়িতে লোকনাথ বাবাকে বসিয়ে একটু পুজো করা হচ্ছে, যেহেতু সব বাড়িতেই এটা করা হয়ে থাকে, সেই রকমই আমার বাড়িতেও করা হয়েছে। তো মা এখানে পুজো দিচ্ছে, আর ওইদিকে টুকটুক টুকটুক তো দুষ্টামি শিরোমণি, তো কিছু বলার নেই। তো দেখো খুব সুন্দর করে মা সাজিয়েছে, সে ইনকে যা যা ঠাকুরকে দিতে হয় তাই। আর এই এই পুজোটা এমনই মানে ঘরোয়া পুজো, ঠাকুরমশাই না হলেও চলে। ঘরে যদি ভক্তি ভরে বাবাকে দুটো বাতাসা দিয়েও পুজো দাও না, তাতেই বাবা কথা শোনে। আর এইদিকে দেখো আমার মা লক্ষ্মী কী করছে, সে খাচ্ছে এখন অমৃতি, সে খাবেই, তো কিছু করার নেই, তাকে দিয়েছে। আর সেই দিনকে আমরা রান্না করেছিলাম টুকটুকের জন্য শুক্তো, যেই সব দিনগুলোতে নিরামিষের নিয়ম হয়ে থাকে সেদিনকে আমি শুক্তোটাই রান্না করে থাকি। দেখতেই পেলে টুকটুক আর আমার মা মিলে কীভাবে লোকনাথ বাবার পুজো উদযাপন করছে। আর এদিকে জেঠির বাড়ি থেকে চলে এসেছিলো প্রসাদ, কারণ জেঠির বাড়িতে বললাম না সবার বাড়িতে একটু করে হলেও লোকনাথ বাবার পুজো হয়ে থাকে। তো জেঠির বাড়ি থেকে প্রসাদ এসেছিলো, তো যেহেতু টিকটুকের চান টান সমস্ত কিছু কমপ্লিট, তো পুজো টুজো দিয়ে এসে বললাম তাহলে প্রসাদটা খেয়ে নে। আর এইদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি, টুকটুকের জন্য শুক্তো বসিয়ে দিচ্ছি, আর আলুর দম হবে বলে আমি আর একদিকে প্রেশার কুকারে আলুতে সিটি দিতে বসিয়ে দিচ্ছি। আর আজকে বানাবো আমি পোলাও। তো পোলাওয়ের চালটা প্রথমে মশলা দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম, তো শুক্তো আমার রেডি, আর টুকটুকের জন্য বানিয়েছিলাম একটু আলু ভাজা। তো শুধু শুক্তো দিয়ে তো খেতে পারে না, ওই জন্য একটু আলু ভাজা লাগে। তো এবার পোলাওয়ের চালটা আমি ভেজে ওটাকে টোটালি রেডি করে ফেলবো, তো কাজু কিশমিশ দিয়ে আমি ওটা টোটালি রেডি করে ফেলেছি। তো এবার প্রেশার কুকারটা চাপা দিয়ে দেবো, আর ওইদিকে আমার আলু ভাজাও রেডি হয়ে গেছে। তো চলো, তো দেখো এখন আমি আলুর দম করছি। তো বলেইছিলাম তোমাদের আজ পোলাও আর আলুর দম হবে, তো সেটাই করছি। তো নারকেল দিয়ে আলুর দম তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে খুব খুব ভালো হয়েছিল সেদিনকে আলুর দমটা। তো এই দেখো আমার পোলাও রেডি হয়ে গেছে, তো দারুণ টেস্ট হয়েছিল, বাবাও খেয়ে বললো খুব ভালো হয়েছে। আর এইদিকে আলুর দম আমার রেডি, মানে যাকে বলে এক কথা খুব ভালো হয়েছিলো খেতে। তো যাই হোক আমার এটা রেডি হয়ে গেছে। তো টুকটুক দেখলাম আর ভাত খেলো না, সে পোলাও এত ভালোবাসে, তো পোলাওয়ের গন্ধকেই বলছে মা খাবো। তো আমি ওকে পোলাওটাই সেদিনকে খেতে দিয়েছিলাম, ও পোলাওটা যেহেতু ভালোবাসে। আর কী বলতো আমাদের ও না আমাদের পরিবারের সবাই পোলাওটা বেশ ভালোবাসে, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে। তো এইদিকে দেখো আমি বাবার প্লেটটা সাজিয়ে দিয়েছি, আর এবার নিজে খেতে বসে পড়েছি। তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই, দেখাবে নেক্সট ব্লগে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।